আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ আব্দুস সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি লিগাল এনভায়রনমেন্ট অফ বিজনেস, অর্থাৎ ব্যবসায়ের আইনগত পরিবেশ। ব্যবসা পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের আইন রয়েছে, তার মধ্যে মোস্ট সিগনিফিকেন্ট ল হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট, অর্থাৎ চুক্তি আইন 1872। আর আমরা চুক্তি আইন 1872 নিয়েই কথা বলছি। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা প্রিলিমিনারি আলোচনা থেকে শুরু করে ডেফিনেশন দেখেছিলাম, লিগাল কন্ট্রাক্ট অ্যাক্টের ডেফিনেশন এবং হচ্ছে এসেনশিয়াল এলিমেন্ট অফ কন্ট্রাক্ট অ্যাক্ট, যার মধ্যে আমরা প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রস্তাব সম্পর্কিত যে আইনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আলোচনা করেছিলাম আমরা স্বীকৃতি নিয়ে, যে এবং স্বীকৃতি সংক্রান্ত যে আইনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে হয়েছিল। এরপরে যে এসেনশিয়াল এলিমেন্ট রয়েছে সেটা হচ্ছে কনসিডারেশন, অর্থাৎ প্রতিদান। আসলে প্রতিদান ছাড়া কোনো চুক্তি বৈধ হতে পারে না। তো এই যে এই যে ফ্যাক্টটা, অর্থাৎ প্রতিদান এবং প্রতিদান সম্পর্কিত নিয়মাবলী এবং প্রতিদান নিয়ে প্রিভিয়াস ক্লাসে আমরা প্রিলিমিনারি কথাবার্তা বলেছিলাম এবং হচ্ছে কিছু বিষয় দেখেছিলাম। তো আজকে পরবর্তী বিষয়গুলো ইনশাল্লাহ দেখব। তো সো লেটস বিগিন। কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, বেসিক্যালি কনসিডারেশন বা প্রতিদান সেগমেন্টটা হচ্ছে খুব মজার, ইন্টারেস্টিং একটা টপিক। তো দেন আমরা যেগুলো দেখেছিলাম, প্রতিদানের প্রকারভেদ দেখেছিলাম, প্রতিদান সম্পর্কিত নিয়মাবলী, দান এবং প্রতিদান, আই থিঙ্ক এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। ডোনেশন বা আমরা যদি চ্যারিটি যেটাকে বলি এবং কনসিডারেশন, এবং এই দুইটার মধ্যে ডিফারেন্স কি রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছিলাম। চ্যারিটি বা ডোনেশন এবং কনসিডারেশন এক না, একটা লিগাল পিলার রয়েছে, আর একটা হচ্ছে যেটা হচ্ছে যে এটা এটা একটা অফার যেটা কোনো আইনগত ভিত্তি নেই বা আইনগত বলবৎ যোগ্যতা নেই, লিগালি এনফোর্সেবল না যেটা। সো আরেকটা ইন্টারেস্টিং টপিক আমরা করব, সেটা হচ্ছে বিনা প্রতিদানে চুক্তি হয় না। সো ফার্স্ট আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে 1872 অনুযায়ী কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুযায়ী আমরা যেই বেসিক এলিমেন্টগুলো আমরা দেখি সেটা হচ্ছে যে তোমার চুক্তির ক্ষেত্রে দুটি পক্ষ থাকতে হবে, এটার ক্ষেত্রে এক পক্ষ অফার করবে এবং সেই অফার এক পক্ষ গ্রহণ করবে। তো এই যে দুইটা পক্ষ, যারা যে এক পক্ষ অফার করবে এবং অপর পক্ষ গ্রহণ করবে, এই ক্ষেত্রে উভয় পক্ষকেই হচ্ছে প্রতিদান থাকতে হবে। প্রতিদান অর্থাৎ এক পক্ষ কিছু দিবে এবং এক পক্ষ কিছু নিবে, এর মধ্যে উভয়েরই কিন্তু স্বার্থ ত্যাগ হবে, উভয়ে কিছু দান করবে অথবা প্রদান করা থেকে বিরত থাকবে। লাইক তুমি ল্যাপটপ কিনতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি ল্যাপটপ পেলে বিনিময়ে তুমি কি করলে, টাকা দিলে। তো টাকাটা প্রতিদান, বিক্রেতার জন্য টাকাটা প্রতিদান, তোমার জন্য ল্যাপটপ। তাহলে বিক্রেতা কি করলো, তার ল্যাপটপ থেকে ল্যাপটপ তোমাকে দিয়ে দিল এবং হচ্ছে তুমি কি করলে, তোমার টাকা তাকে দিলে। তো এইভাবে যে আমরা প্রাথমিক জীবনে যে কোনো ইস্যুই করি সেক্ষেত্রে প্রতিদান রয়েছে, অর্থাৎ এবং এইটা কি লিগালি এনফোর্সেবল হবে। পরবর্তীতে যদি কোনো টার্মস, কোনো কন্ডিশনস অথবা কোনো বিষয়ে যেটা হচ্ছে যে বলা হয়েছিল হয়নি, সেক্ষেত্রে কি করা যাবে, অধিকার আদায়ের জন্য আইনের সহায়তা নেওয়া যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা চুক্তির ক্ষেত্রে যেটা হয় যে এক পক্ষ কোনো প্রতিশ্রুতি প্রদান করে এবং হচ্ছে অপরপক্ষ কি করে, সেটা গ্রহণ করে। তাহলে উভয় ক্ষেত্রেই যেটা হচ্ছে যে একটা
প্রতিদানের ব্যবস্থা থাকে, উভয় ক্ষেত্রে কি থাকে, একটা প্রতিদান থেকে থাকে। তো এই যে এই প্রতিদান যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চুক্তি বলবৎ হয় না। তো প্রতিদান বাদ দিলে যেটা হয়, যে প্রতিদান বাদ দিলে আমরা কি করতে পারি, যে সরাসরি এটা যেটা যেটা হয়ে যায় দান হয়। অর্থাৎ আগে আমরা যেটা করিয়েছি চ্যারিটি বা ডোনেশন ফার্স্ট, যেটা হচ্ছে যে চুক্তির খুব স্বাভাবিক ব্যাপার বা স্বাভাবিক একেবারে মৌলিক একটা উপাদান হচ্ছে প্রতিদান। তাহলে প্রথম যে পয়েন্টটা তোমরা এই ব্যাখ্যায় লিখবে সেটা হচ্ছে যে প্রথমে যেহেতু প্রতিদান ছাড়া চুক্তি হতে পারে না, কারণ হচ্ছে যে দুইটা পক্ষ থাকবে, দুইটা পক্ষের ক্ষেত্রে প্রতিদানের মাধ্যমেই একটা আইনগত সম্পর্ক গড়ে ওঠে। আর যদি প্রতিদান না থাকে সেক্ষেত্রে তো আইনগত সম্পর্কই গড়ে ওঠে না, আর আইনগত সম্পর্ক গড়ে না উঠলে চুক্তি হয় না। কাজেই চুক্তির ক্ষেত্রে অবশ্যই প্রতিদান লাগবে। আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, যদি প্রতিদান না হয় সেক্ষেত্রে সেটা যেটা হবে সেটা হচ্ছে দান, অর্থাৎ ডোনেশন হবে, চ্যারিটি হবে। তাহলে প্রতিদানবিহীন চুক্তিকে আমরা যেটা বলি হচ্ছে, সেটা যত বড়ই হোক না কেন, এটা হচ্ছে যে তোমরা ডোনেশন হতে পারে বা চ্যারিটি হতে পারে, এটাকে চ্যারিটি অ্যাক্টিভিটিস বলতে পারি আমরা, যেটা কি চ্যারিটি অ্যাক্টিভিটিস হতে পারে, মসজিদ মন্দির বা কোনো হসপিটাল করে দেয়া, এই সব কিছুই হচ্ছে চ্যারিটি করা। এর এই ক্ষেত্রে কোনো আসলে কেউ একজন হসপিটাল করে দিল, সেই সেই হসপিটালের বিনিময়ে তার কিন্তু কোনো প্রতিদান আশা করতে পারবে না, এটা প্রতিদান এক্সপেক্টেড না। সো এই ক্ষেত্রে যে যেই যেটা হচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু কোনো আইনগত এনফোর্সেবল রিলেশনশিপে দাঁড়ায় না, তাহলে ওইটা চুক্তি হবে না। আর রোমান অ্যাক্টে প্রতিদানবিহীন চুক্তকে নুদাম প্যাক্টাম বলে, অর্থাৎ যদি কোনো সম্মতি প্রতিদান ছাড়া দেয়া হয় এটাকে নুদাম প্যাক্টাম, অর্থাৎ উলঙ্গ উলঙ্গ চুক্তি বা উলঙ্গ সম্মতি, তাহলে এটাও বলবৎযোগ্য না, অর্থাৎ আইনগতভাবে এটা মেনে নেওয়া হয় না। তাহলে আমরা একেবারে যে যেটা আমরা বলতে পারি, যদি প্রতিদান ছাড়া প্রতিশ্রুতি দেয়া হয় তাহলে সেটাকে আমরা দান বলতে পারি, সেটাকে আমরা চ্যারিটি বলতে পারি, সেটাকে আমরা ডোনেশন বলতে পারি, আর সেটাকে আমরা কনসিডারেশন বলতে পারি না। অর্থাৎ সেখানে আইনগত কোনো বাধ্যবাধকতা সৃষ্টি হয়নি। আর আইনগত বাধ্যবাধকতা অর্থাৎ যদি কোনো প্রতিদান দেয়া হয়, কোনো কোনো কিছু ত্যাগ করে বা কোনো কিছু দিয়ে কোনো কিছু নেওয়া হয়, সেই ক্ষেত্রে যেটা হবে প্রতিদান হবে, এবং এর বিপরীতে কিছু পাওয়া যাবে এবং কিছু দেয়া হবে। তো সেক্ষেত্রে আইনগত সম্পর্ক সৃষ্টি হবে এবং উভয় কি আইনগত, অর্থাৎ পুরো বিষয়টা লিগালি এনফোর্সেবল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি যদি প্রতিদান ছাড়া কোনো প্রতিশ্রুতি দেয়া হয় সেটাকে কি সেটাকে দান হিসাবে বিবেচনা করা হয়। তাহলে যদি প্রতিদান বিনা প্রতিদানে কিছু করা হয় সেটাকে আমরা চুক্তি বলতে পারবো না, অর্থাৎ সেখানে আইনগত কোনো বাধ্যবাধকতা থাকবে না। আর রোমান একটা যেহেতু বলাই হয়েছে যে এটা একটা নুডান প্যাক্টাম, অর্থাৎ উলঙ্গ উলঙ্গ চুক্তি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারি নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, অর্থাৎ বিনা প্রতিদানে চুক্তি হয় না। তো এইভাবে আসলে তোমরা জিনিসগুলোকে ডিফাইন করবে। আই থিঙ্ক তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো এর পরের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে বিনা প্রতিদানে চুক্তি হয় না, সেটা তো অবশ্যই চুক্তি হয় না, কিন্তু তোমরা জানো যে সব নিয়মেরই কিছু ব্যতিক্রম বিষয় থাকে, অর্থাৎ এই বিনা প্রতিদানে চুক্তি হয় না এই বিষয়েরও কিছু ব্যতিক্রম বিষয় রয়েছে, যেটা ১৮৭২ সালের চুক্তি আইনের বিভিন্ন ধারায় বর্ণনা করা হয়েছে। ফার্স্ট যে ইস্যুটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে স্নেহ ভালোবাসার চুক্তি, অর্থাৎ স্নেহ ভালোবাসার চুক্তির ক্ষেত্রে অলওয়েজ কি দরকার হয় না, প্রতিদান দরকার হয় না, এটা বর্ণনা করা হচ্ছে 1872 সালের চুক্তি আইনের 25-এর এক ধারায়, অর্থাৎ 25-এর এক ধারায়
তোমার এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। যেমন ধরো যে স্নেহ ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা দেখা যায় আত্মীয়তার সম্পর্ক থাকে বা কোনো রিলেশনশিপ থাকে। যেমন এই ক্ষেত্রে খুব ভালো একটা উদাহরণ হচ্ছে বাবা মা বা বাবা মা কি করে তার সন্তানকে তার যে উত্তরাধিকারী হিসাবে সম্পত্তি দিয়ে যাচ্ছে। তো এই যে সম্পত্তি দিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু সন্তান আসলে সন্তান কিন্তু দেখা যায় কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে যাচ্ছে কিন্তু সন্তান কিন্তু কোনো প্রতিদান দিচ্ছে না। তো এইখানে কিন্তু বিষয়টা হচ্ছে স্নেহ ভালোবাসার বিষয়টা হচ্ছে স্নেহ ভালোবাসার অর্থাৎ স্নেহ ভালোবাসার জন্যই এখানে চুক্তিটা করা হয়েছে। তাহলে যেখানে স্নেহ ভালোবাসা সংক্রান্ত বিষয় থাকবে অর্থাৎ সেখানে কি প্রতিদান না থাকলেও অর্থাৎ বিনা প্রতিদানও চুক্তি হতে পারে। আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছে ভলান্টারি কাজের ক্ষতিপূরণ চুক্তি। যদি কেউ স্বেচ্ছামূলক কাজ করে তো সেক্ষেত্রে যে ক্ষতিপূরণের চুক্তি সেটাও করা যেতে পারে। সে ধরো এখানে এক্স একটা একটা মোবাইল হারিয়েছে, ওয়াই কি করলো, এক্স একটা মোবাইল হারিয়ে ফেলেছে, ওয়াই কি করলো এই মোবাইলটা খুঁজে নিয়ে এসে দিল। তো এই ক্ষেত্রে ওয়াই কি করলো, এক্স কি করলো, ওয়াইকে 500 টাকা পুরস্কার দিল। তো এই যে 500 টাকা পুরস্কার দিল দিতে চাইলো এটা কিন্তু চুক্তি হবে, পরবর্তীতে কিন্তু 500 টাকা দিতে হবে, এটা আইনগত ভাবে বলব। তাহলে আসলে এক্স কিন্তু ওয়াইকে বলেনি যে তুমি আগে ঘোষণা করেনি বা বলেনি যে তুমি নিয়ে আসো, কিন্তু এটা ইচ্ছা করে নিয়ে আসছে, স্বেচ্ছামূলক কাজ। তো এই ক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণ অর্থাৎ সে যেই টাকাটা প্রমিস করেছে সেটা দিতে পারে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ডে কেয়ার সেন্টার গুলো, অর্থাৎ তোমরা জানো যে ডে কেয়ার সেন্টার গুলোতে কি করা হয়, বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয় সন্তান, অর্থাৎ যারা চাকরি করছে তাদের সন্তান প্রতিপালন করা হয়। তো সেক্ষেত্রে এই কাজটা কিন্তু স্বেচ্ছামূলক ভলান্টারি কাজ। তো এই ক্ষেত্রে কিন্তু সে কোনো একজন ব্যক্তি যদি তার সন্তানকে কি করে রেখে আসে অর্থাৎ স্বেচ্ছামূলক প্রতিষ্ঠানে রেখে আসে এবং সে যদি তাদের যে সামগ্রিক টাকা পয়সা বা তাদের যে সুযোগ সুবিধা এটা না পায় না দেয় অর্থাৎ মান্থলি যে তাদের যে পেমেন্ট এটা না করে, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠান মামলা করতে পারবে অর্থাৎ আইনের আশ্রয় নিতে পারবে। এটা স্বেচ্ছামূলক কাজ হলেও এটার ক্ষতিপূরণ চাওয়া যাবে, যেটা কিনা 1872 সালে চুক্তি আইনের 25-এর 2 ধারায় আলোচনা করা হয়েছে। তামাদি ঋণ অর্থাৎ যেই ঋণ এক্সপায়ার্ড হয়ে গিয়েছে, অর্থাৎ ঋণ যদি আমরা ধরলাম যে সুমন কবিরের কাছ থেকে টাকা পাবে, 5,000 টাকা পাবে, তো তো এটা এটা তামাদি হয়ে গেছে। তামাদি হয়ে যাওয়ার পর কবির বললো কি যে আমি 2,000 টাকা দিব, আমি কি করব 2,000 টাকা দিব। তো সেক্ষেত্রে কিন্তু এটা আবার চুক্তি হবে, তাহলে এই 2,000 টাকা পরিশোধ করতে পারবে এবং এটা একটা আইনগত একটা পিলার রয়েছে, যেটা আলোচনা করা হয়েছে 25-এর 3 ধারায়। এরপরে যেটা হচ্ছে সম্পাদিত দান, অর্থাৎ যেই দানগুলো সম্পাদন হয়ে গেছে, এইটা এই ক্ষেত্রে যেই বিষয়টা হয়েছে যে যেমন ধরো অ্যাসেট সম্পত্তি স্থানান্তর আইন রয়েছে, সম্পত্তি স্থানান্তর আইন, আর এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় আগের আইন থাকে সেক্ষেত্রে আগের আইন অনুযায়ী করা হতে পারে, লিখিত নিবন্ধিত হতে পারে। স্নেহ ভালোবাসার চুক্তির ক্ষেত্রে এই যে যেমন পিতামাতা সন্তানকে সম্পত্তি দিবে, তো সেটা কিন্তু একটা লিখিত লিখিত দালিলিক বিষয় থাকবে। তো এই দালিলিক দালিলিক বিষয়টা কিন্তু অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু বোঝা গেল না যে আসলে কে কে কাকে কি দিল, সেটা অর্থাৎ
দালিলিক যে বিষয়গুলো সেগুলো থাকবে, এবং তৎকালীন যদি কোনো আইন থাকে সেটাও বলবৎ থাকতে হবে। তো সম্পাদিত দান দান যেটা হচ্ছে যে যদি সম্পত্তি স্থানান্তরের বিভিন্ন আইন রয়েছে, সেই আইন অনুযায়ী হতে হবে, বা আইন যেন ভায়োলেশন না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এমনি যেটা হচ্ছে যে দলিলের মাধ্যমে যদি কেউ কাউকে কিছু দেয়, সে হচ্ছে যে আমরা যদি ধরি যে রাশেদ তার বন্ধু তানবীরকে হচ্ছে যে 50 লাখ টাকা দিবে, তারা তারা হচ্ছে কি নিকট আত্মীয়, তারা হচ্ছে আত্মীয়। তো এইভাবে কি করতে পারে, রাশেদ তার বন্ধু তানবীর অথবা মনিরকে কি করতে পারে, দালিলিক ভাবে অর্থাৎ দলিলের মাধ্যমে 50 লাখ টাকা চুক্তি করতে পারে। যদিও যদিও এখানে মনির কোনো প্রতিদান দেয়নি, তারপরও কি হবে, এটা একটা চুক্তি হবে। এই ক্ষেত্রে যখন দালিলিক ভাবে সবকিছু করা হবে, তখন এটা আইনগত বাধ্যবাধকতা মধ্যে পড়ে যাবে। আচ্ছা, এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অধিকার মৌকুফ বা পরিহারের চুক্তি। অর্থাৎ কোন এটা হচ্ছে 1872 এর 63, অর্থাৎ সেকশন 63 তে বর্ণনা করা হয়েছে অধিকার মৌকুফ বা পরিহারের চুক্তি। কোনো ব্যক্তি যদি তার অধিকার ছেড়ে দিতে চায় বা পরিহার করতে চায়, সেটাও চুক্তি করতে পারে। সেটাও দেখা গেছে যে দুই বন্ধু ব্যবসা করছে বা দুই বন্ধু কোনো কাজ করছে, এক বন্ধু কি করলো, তারা তাদের 100% তাদের 100% পার্টনারশিপে কি করলো, একজন কি করলো 20% ছেড়ে দিল। তাহলে সেটা কি করা যাবে, সেটা করা যাবে। তো এই এইভাবে বিষয়গুলো দাঁড়ায় যে কেউ যদি কারো অধিকার ছেড়ে দিতে চায় বা পরিহার করতে চায়, সেটাও চুক্তি করা অর্থাৎ বিনা প্রতিদানে করা যাবে। আরেকটা হচ্ছে গচ্ছিত প্রদানের চুক্তি। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কিছু যদি কোনো অর্থাৎ চুক্তি হওয়ার পর কোনো কিছু রেখে যায় এবং পরবর্তীতে এটা গ্রহণ করে, সেটা করতে পারবে। লাইক এটা 148 ধারায় বর্ণনা করা হয়েছে, এক ভদ্রলোক গাড়ি কিনলো, এক ভদ্রলোক গাড়ি কিনে সে তার সে কি করলো, গাড়ি কিনলো, পেমেন্ট করলো, কিন্তু গাড়িটা ডেলিভারি নিল না, এর মধ্যে সে বিদেশ চলে গেল এবং শোরুমে বলে গেল যে আমি বিদেশ থেকে এসে গাড়িটা নিয়ে যাব। তো এই যে আসলে টাকাও বিক্রেতার কাছে রইলো, গাড়িও বিক্রেতার কাছে রইলো, এবং যখন বিদেশ থেকে আসলো তখন কি করলো, গাড়িটা যে যিনি ক্রেতা ছিলেন যে ভদ্রলোক, তিনি কি করলেন, গাড়িটা নিয়ে গেলেন। সো এই যে অ্যাটমসফিয়ার, এই যে উদাহরণটা আমি তোমাদেরকে বললাম, এইটা কি হবে, চুক্তি হবে। অর্থাৎ গচ্ছিত প্রদান, অর্থাৎ ক্রেতা যখন ক্রেতা কিনলো এবং গাড়িটা বিক্রেতার কাছেই রেখে দিল, গচ্ছিত রেখে দিল, তাহলে এই ক্ষেত্রেও কি হবে, এটা চুক্তি হবে। এটা ধারা সেকশন হচ্ছে 148। আরেকটা হচ্ছে প্রতি, তো এই ক্ষেত্রে কিন্তু আর আর কোনো প্রতিদান হয়নি। আর এরপরে যেটা হচ্ছে প্রতিনিধি নিয়োগের চুক্তি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার প্রতিনিধি নিয়োগ করতে চায়, সেটাও কি করা যাবে, চুক্তি মাফিক করা যাবে, অর্থাৎ প্রতিদান ছাড়া করা যাবে। তাহলে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওই প্রতিনিধি হচ্ছে প্রতিদান হিসাবে ধরা হয়। আমরা যদি যদি প্রতিদানের কথা বলি, তাহলে প্রতিনিধিকে যে নিয়োগ করা হলো, সেই প্রতিনিধি হচ্ছে কি কনসিডারেশন। এটা 185 অর্থাৎ 185 ধারায় বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা ঠিক যেভাবে বলতে পারি বিনা প্রতিদানের চুক্তি হয় না, অর্থাৎ নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, ঠিক একইভাবে এই নিয়মের কিছু ব্যতিক্রমও রয়েছে। তাহলে তোমরা এক দেখলে প্রতিদান প্রতিদান অর্থাৎ কনসিডারেশনের মাধ্যমে চুক্তি হয়, আর কনসিডারেশন ছাড়া কোন বিষয়গুলোর ক্ষেত্রে চুক্তি হয়ে থাকে যেগুলো লিগালি এনফোর্সেবল। আই থিঙ্ক এই বিষয়গুলো তোমাদের প্র্যাকটিক্যাল লাইফেও কাজে লাগবে, অর্থাৎ তোমরা যখন জীবন পরিচালনা করতে যাবে তখনও কিন্তু এই বিষয়গুলো খুব জরুরি। সো এরপরের যেই বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে যে
চুক্তি বা সম্মতির প্রকারভেদ নিয়ে আমরা কথা বলবো। তো চুক্তি বা সম্মতির প্রকারভেদ নিয়ে যদি আমরা কথা বলি বা যদি আলোচনা করতে চাই, সেক্ষেত্রে তিন তিন ভাগে আমরা ভাগ করতে পারি বা তিনটা সেগমেন্টে বলা যেতে পারে। এক হচ্ছে লিগ্যালিটির বেসিসে, অর্থাৎ বৈধতার ভিত্তিতে, দেন হচ্ছে ফরমেশন, দেন হচ্ছে পারফরমেন্স, অর্থাৎ সেকেন্ড যেটা হচ্ছে গঠনের ভিত্তিতে, এরপরে যেটা হচ্ছে সম্পাদনের ভিত্তিতে। অর্থাৎ বৈধতার ভিত্তিতে কিছু চুক্তি হয়ে থাকে, দেন হচ্ছে গঠনের ভিত্তিতে কিছু চুক্তি হয়ে থাকে, এরপরে যেটা হচ্ছে সম্পাদনের ভিত্তিতে কিছু চুক্তি হয়ে থাকে। তো চলো আমরা দেখি বৈধতার ভিত্তিতে কি কি চুক্তি হয়ে থাকে। তাহলে বৈধতার ভিত্তিতে যেই চুক্তিগুলো হয়ে থাকে তার মধ্যে প্রথমেই রয়েছে বৈধ চুক্তি, অর্থাৎ ভ্যালিড কন্ট্রাক্ট। এরপরে যেটা হচ্ছে বাতিল চুক্তি, এরপরে যেটা হচ্ছে বাতিল চুক্তি, এরপরে যেটা হচ্ছে অকার্যকর চুক্তি, তারপরে যেটা হচ্ছে যে বৈধ চুক্তি যেহেতু রয়েছে, অবৈধ চুক্তি, এরপরে যে যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে অবলবোধ যোগ্য চুক্তি। তাহলে ফার্স্ট যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, বৈধ চুক্তি। তো বৈধ চুক্তির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, অর্থাৎ একটা চুক্তি বৈধ হতে গেলে 1872 সালের যে চুক্তি আইন আছে সেই চুক্তি আইনের এলিমেন্টগুলো থাকতে হবে। অর্থাৎ এক পক্ষ প্রস্তাব দিবে, এক পক্ষ গ্রহণ করবে, এবং হচ্ছে এই প্রস্তাব গ্রহণের কি করতে হবে, কনসিডারেশন থাকতে হবে, এবং কি করতে হবে, সম্মতি থাকতে হবে। অর্থাৎ এই যে বৈধ উপাদানগুলো, এই বৈধ উপাদানগুলো না থাকলে কিন্তু চুক্তি হবে না, অর্থাৎ এই বৈধ উপাদানগুলো চুক্তিতে অবশ্যই লাগবে। আর বাতিল চুক্তি, বাতিল চুক্তি হচ্ছে কি, সে যদি যদি এমন হয় যে যেই 1872 সালের চুক্তি আইনে যেই উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো নেই, তাহলে একদিকে চুক্তিটা বাতিল হবে। এবং চুক্তি বাতিলের ক্ষেত্রে, অর্থাৎ চুক্তিতে বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, শর্ত থাকে, তো সেই শর্তগুলো যদি ভায়োলেট করে তাহলে কিন্তু চুক্তি বাতিল হবে। তাহলে ফার্স্ট হচ্ছে যদি 1872 সালের চুক্তি আইন অনুযায়ী উপাদানগুলো না থাকে তাহলে চুক্তি বাতিল হবে। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, যদি এমন হয় যে চুক্তির যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলোই পালন করা হয়নি, সঠিকভাবে করা হয়নি, তাহলে কিন্তু এই চুক্তিটা বাতিল চুক্তি বলে গণ্য হবে, এই চুক্তিটা আর বৈধতার ভিত্তিতে সঠিক হবে না। এরপরে যে যে বিষয়টা সেটা হচ্ছে অকার্যকর চুক্তি, অর্থাৎ যে যেই চুক্তিটা কার্যকর করা হয়নি, অর্থাৎ দুজনের মধ্যে চুক্তি হয়েছিল ঠিকই কিন্তু চুক্তিগুলো কার্যকর করা হয়নি, চুক্তিগুলো কি হয়েছে, অর্থাৎ চুক্তিগুলো ওইভাবেই রয়ে গেছে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে অবৈধ চুক্তি, অর্থাৎ যদি যদি কোনো এমন কোনো পণ্য, অর্থাৎ ব্যবসা, তোমরা ব্যবসায়ের ডেফিনেশনের মধ্যে পড়েছো যে মুনাফা অর্জনের জন্য অর্থনৈতিক কাজ, বৈধ অর্থনৈতিক কার্যাবলীকে আমরা কি বলতে পারি, ব্যবসা বলতে পারি, এটা কিন্তু বৈধ অর্থনৈতিক কার্যাবলী হতে হবে। এমন কোনো কার্যাবলী যেটা বৈধ না, লাইক আমরা যেটা বলতে পারি যে যদি এক্সপোর্ট ইম্পোর্ট করা হয়, সেক্ষেত্রে যদি এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে গভর্নমেন্টের যে নিয়ম কানুন রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্টের যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনের বাইরে যদি করা হয় তাহলে অবৈধ চুক্তি। ধরো বিদেশ থেকে কোনো ম্যাটেরিয়াল নিয়ে আসা হয়েছে, এক্ষেত্রে কাস্টমসকে তাদের যে ফি রয়েছে, তারা ভ্যাট রয়েছে, কাস্টমস ডিউটি রয়েছে, যে শুল্ক রয়েছে, শুল্ক পরিশোধ করা হয়নি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা বৈধ হবে না। তাহলে লিগ্যালিটি এক হচ্ছে আইনের বেসিসে, অর্থাৎ যে এক্সিস্টিং আইন রয়েছে সেই আইন ফলো করা হয়নি, এটা হচ্ছে তখন অবৈধ চুক্তি হবে।
লাইক যদি এরকম করা হয় যে ইন্ডিয়া থেকে আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে আসি, সাধারণত কি করা হয়, এটা আমাদের যে স্থল বন্দরগুলো রয়েছে বিভিন্ন পোর্টে ম্যাক্সিমাম হচ্ছে যে পেট্রাপোল থেকে বেনাপোলে নিয়ে আসা হয়। তাহলে পেট্রাপোল থেকে বেনাপোলে নিয়ে আসার জন্য ওইখানে কাস্টমসের মাধ্যমে নিয়ে আসতে হয়। এখন কেউ যদি কাস্টমসে ইনফর্ম না করে পণ্যগুলো নিয়ে আসে তাহলে কিন্তু এটা বৈধ হবে না। এটা হচ্ছে একটা যে সরকারের যে ইম্পোর্ট আইন রয়েছে সেটাকে ভায়োলেশন করলো। আবার আমরা যদি এক্সপোর্ট করতে চাই অর্থাৎ বিক্রি করতে চাই, সেক্ষেত্রে যদি আমাদের পণ্য গভর্নমেন্টের আইনের বাইরে বিক্রি করি সেটাও কিন্তু অবৈধ চুক্তি হবে। আর এটা হচ্ছে কিছু পণ্য এমনিতেই হচ্ছে নিষিদ্ধ করা আছে। যেমন হচ্ছে আমাদের দেশে ওয়াইন, মদ বা অন্যান্য শুকুরের গোস্ত এই জাতীয় বিষয়ে নিষিদ্ধ। তাহলে এই ক্ষেত্রে যদি পণ্যটা এমনি নিষিদ্ধ তালিকায় থাকে বা কোনো ড্রাগ হয় বা কোনো অবৈধ পণ্য হয়, সেক্ষেত্রে কিন্তু অবৈধ পণ্যের ক্ষেত্রে চুক্তিও অবৈধ হবে, চুক্তিও বৈধ হবে না। আচ্ছা, এরপরে যে বিষয়টা হচ্ছে যে অবলবৎযোগ্য চুক্তি, অর্থাৎ যেই যেই চুক্তি হচ্ছে, যদি চুক্তি মানেই হচ্ছে আইনগতভাবে বলবৎযোগ্য হতে হবে, আর আইনগতভাবে যদি বলবৎ এনফোর্সেবল না হয় তাহলে সেই সেটাই কিন্তু অবলবৎযোগ্য চুক্তি। ধরো তুমি একজনের সাথে চুক্তি করেছো যার হচ্ছে যার এজ হচ্ছে বিলো 18, অর্থাৎ 18 বছরের কম, তো সেই ক্ষেত্রে কিন্তু এই চুক্তিটা অবলবৎযোগ্য হবে। কিন্তু তা কি জন্য? কারণ হচ্ছে তার চুক্তি করার বয়সই হয়নি। সে যদি তোমাকে সব কিছু দেয়, লাইক হচ্ছে সে অফার করলো, অফার অ্যাকসেপ্ট করলো, কনসিডারেশন করলো, তার ফ্রি কনসেন্ট ছিল, তার অন্যান্য সমস্ত বিষয়ই, অর্থাৎ 1872 সালের চুক্তি আইনের সমস্ত বিষয়ই ছিল, কিন্তু যেহেতু সে মাইনর নাবালক, তাহলে এই ক্ষেত্রে কি কি হচ্ছে, চুক্তিটা অবলবৎযোগ্য চুক্তি হবে। তাহলে আমরা বৈধতার ভিত্তিতে বিষয়গুলো দেখে ফেললাম। এখন আমরা নেক্সট দেখি কি অবস্থা, এগুলো আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব সুযোগ হলে। দেন হচ্ছে যে এটা হচ্ছে বিবৃত চুক্তি, অর্থাৎ এক্সপ্রেস এক্সপ্রেস কন্ট্রাক্ট, অর্থাৎ যেই চুক্তি কি করা হয়, বলা থাকে, যেই চুক্তি বলা থাকে যে, অর্থাৎ দুইটা পক্ষ কি করে নেয়, এক্স এবং ওয়াইয়ের ক্ষেত্রে দুইটা পক্ষ নিজেদের মধ্যে কি করছে, বলে নিচ্ছে, চুক্তির ক্ষেত্রে তারা বলে নিচ্ছে। তাহলে এটা হচ্ছে কি, বিবৃত চুক্তি। আর যদি এরকম হয় যে কোনো চুক্তি বলা নেই, লাইক হচ্ছে বলা হতে পারে কোনো পণ্য কিনবে বা কোনো পণ্য বিক্রি করবে বা কোনো কোনো ব্যবসা করবে, তো এইভাবে নানা রকম বিষয়ে কি হতে পারে, বিবৃত চুক্তি হতে পারে। আর পরোক্ষ চুক্তির ক্ষেত্রে তোমাদেরকে একটা উদাহরণ প্রায়শই দেয়া হয়, লাইক হচ্ছে যে তোমরা কি করলে, বাস, ট্রেন, রেল, ধরো তুমি তুমি বিমানে উঠলে, তো বিমানে উঠে এখান থেকে যদি চিটাং যাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, চিটাং গেলে তোমাকে কিন্তু ভাড়া পেমেন্ট করতে হবে। তুমি মিরপুর থেকে বাসে উঠলে, মিরপুর থেকে বাসে উঠে মতিঝিলে যাবে বা তুমি এখান থেকে নোয়াখালী, কুমিল্লা যেখানেই যাও, তাহলে সেটা কি হবে, বাসে ওঠার সাথে সাথে বাসের যে ভাড়া এইটা এইটা কি তোমার উপরে বলবৎ হবে, অর্থাৎ বাস কোম্পানির সাথে তোমার একটা ইনডিরেক্ট চুক্তি হয়ে গেল, পরোক্ষ চুক্তি হয়ে গেল। অর্থাৎ বাসে উঠলেই কি করতে হবে, তোমাকে তাদের যে ভাড়া, তাদের যে এগ্রিমেন্ট অনুযায়ী তুমি সেই অনুযায়ী করতে হবে। তো এটা একটা বিষয় থাকে। এছাড়া অ্যামিউজমেন্ট অ্যামিউজমেন্ট পার্কে গেলে বা তুমি যদি কোনো হোটেলের সার্ভিস কনজিউম করো তাহলে এগুলো কি হবে, সব পরোক্ষ চুক্তি হবে। আর একটা হচ্ছে উপচুক্তি, অর্থাৎ কুয়াসি কন্ট্রাক্ট, অর্থাৎ অনেক সময় চুক্তি থেকে কিন্তু চুক্তি ক্রিয়েট হয়, চুক্তি থেকে চুক্তি ক্রিয়েট হয়, এটা হচ্ছে উপচুক্তি। তাহলে এই তাহলে আমরা যে গঠনের ভিত্তিতে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, বিবৃত চুক্তি, পরোক্ষ চুক্তি, উপচুক্তি। আরেকটা যেটা যেটা হচ্ছে যে
আরেকটা আমরা বলতে পারি সম্পাদিত চুক্তি, অর্থাৎ যেই চুক্তি সম্পাদন হয়ে গিয়েছে, অর্থাৎ চুক্তি কি হয়েছে, ধরো এক পক্ষ ক্রেতা, আরেক পক্ষ হচ্ছে বিক্রেতা, তাহলে ক্রেতা বিক্রেতার মাধ্যমে যেই চুক্তি যদি হয়ে যায় তাহলে কি হবে, সেটা হচ্ছে সম্পাদিত চুক্তি, এক্সিকিউটেড কন্ট্রাক্ট। আর এটা হচ্ছে এক্সিকিউটেবল, অর্থাৎ সম্পাদন যোগ্য চুক্তি। যেমন ধরো যদি এমন হয় যে সম্পাদিত চুক্তি সাধারণত সম্পাদন যোগ্য হয়, এটা বা এক্সপোর্টের ক্ষেত্রে হতে পারে, ইম্পোর্টের ক্ষেত্রে হতে পারে, বা হোম ট্রেডের ক্ষেত্রে হতে পারে। কিন্তু যদি যদি এমন হয় যে কোনো কোনো একজন বলছে যে চাঁদ থেকে মাটি নিয়ে আসার চুক্তি, এটা কিন্তু সম্পাদন চুক্তি না, এটা ইম্পসিবল, অসম্ভব অসম্ভব চুক্তি, তাহলে এইটা কিন্তু লিগালি এনফোর্সেবল না। তাহলে যেটা হচ্ছে যে যে চুক্তিতে যে যেই বিষয়গুলো থাকবে সেগুলো সম্পাদনযোগ্য হতে হবে, যদি সম্পাদনযোগ্য না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা চুক্তি হবে না। তাহলে চুক্তি যেটা করতে হবে, যেটা এক্সিস্টিং বিষয়, অর্থাৎ যেটা সম্ভব। এখন আমরা বলতে পারবো না যে তুমি হিমালয়ে উঠো, হিমালয়ে উঠলে কি কি হবে, তোমাদের তোমাকে আমরা 1,00,000 টাকা দিব, 10 তলা বিল্ডিং থেকে লাভ দাও 1,00,000 টাকা দিব, এগুলো সম্পাদনযোগ্য চুক্তি না। তুমি যদি কোনো পণ্য কিনতে চাও, পণ্য বিক্রি করতে চাও, কোনো সার্ভিস পেতে চাও, সেক্ষেত্রে এগ্রিমেন্ট করা যেতে পারে, সেগুলো কি সম্পাদনযোগ্য চুক্তি। এরপরে যে পয়েন্টটা হচ্ছে একতরফা চুক্তি, অর্থাৎ তোমরা জানো যে এটাকে ইউনিলিটারাল চুক্তি বলে। যদি এক এক পক্ষ চুক্তি করে তাহলে এটা হচ্ছে কি একতরফা চুক্তি, আর যদি এটা দ্বিপাক্ষিক চুক্তি হয়, দুইটা পক্ষের মধ্যে চুক্তি হয়, তাহলে এটাকে বাইলিটারাল এগ্রিমেন্ট বলে, দুইটা পক্ষের মধ্যে হওয়া চুক্তি। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, যদি কোনো ইম্পসিবল বিষয়ে চুক্তির জন্য বিবেচিত করা হয় সেটা কিন্তু সম্পাদন চুক্তির মধ্যে পড়বে না। তাহলে এরপরে আমরা যেটা পড়বো হচ্ছে বাতিল সম্মতি বা চুক্তি সম, ভয়েড এগ্রিমেন্ট। তাহলে দেন আজকে এই পর্যন্তই থাক, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে চুক্তির বাকি বিষয়গুলো, অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর বাকি টপিকগুলো করে করব ইনশাল্লাহ। আর তোমরা আমরা যতটুকু শেষ করেছি এখানে পড়ো, লাইক হচ্ছে আমি তোমাদেরকে বলে দেই, অর্থাৎ বিনা প্রতিদানে চুক্তি হয় না, এটা কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট একটা কোশ্চেন। বিনা প্রতিদানে চুক্তি হয় না, তাই আসে পরীক্ষায়, প্রচুর আসে কোশ্চেনটা, আর এইটাও অনেক আসে বিনা প্রতিদানে চুক্তি হয় না, এই নিয়মের ব্যতিক্রম আলোচনা করো। অর্থাৎ এই দুইটা কোশ্চেন কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। সো তোমরা এগুলো পড়ে ফেলো, তোমরা এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা প্র্যাকটিক্যাল লাইফের জন্য ইম্পর্টেন্ট। তো আর পড়া পড়া হচ্ছে যে সাথে সাথে করে ফেললে ভালো হবে, এখন যেগুলো বললাম। আর যদি তোমাদের কোনো কোশ্চেন করেই থাকে সেটা হচ্ছে কমেন্ট বারে কোশ্চেন করো, আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে উত্তর দিয়ে দিব। তো ভালো থাকো, টিল দেন আল্লাহ হাফেজ, দ্যাটস অল ফর দ্য টাইম বিং।